এবারের স্বাধীনতা দিবস সারা দেশে উৎসবের মতনই পালিত হচ্ছে। সারা দেশে স্বাধীনতা উদযাপনকে জাঁকজমকপূর্ণ রূপ দিতে জোর প্রস্তুতি চলছে। তিরাঙ্গার আলোয় নববধূর মতন সাজানো হচ্ছে বড় বড় সব ভবন ও স্থান। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাতসা বাঁধের একটা খুব সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল। মহারাষ্ট্রের এই বাঁধটি সাজানো হয়েছে তেরঙ্গা আলোয়, যা সবাইকে আকৃষ্ট করছে। দেশ স্বাধীনের 75 বছর পূর্ণ করতে যাচ্ছে, সবাই স্বাধীনতা উদযাপনের জন্য প্রস্তুত। দেশের প্রতিটি কোণায় বড় বড় ভবনগুলো সাজানো হচ্ছে তেরঙ্গা আলোয়। এই পর্বে মহারাষ্ট্রের ভাতসা বাঁধের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে 75তম স্বাধীনতা দিবসের আগে ভাতসা বাঁধ, যা মুম্বাই এবং আশেপাশের অঞ্চলে জল সরবরাহ করে, তিরঙ্গা আলো দিয়ে সজ্জিত করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাঁধের জল তেরঙ্গার রঙে রাঙানো হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বন্দে মাতরম গানটি বাজছে এবং দেশের তেরঙ্গা রঙে রাঙানো এই জলটি দেখতে খুব সুন্দর দেখায়, যা সবাইকে এর দিকে আকৃষ্ট করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে এই সুন্দর ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা প্রচুর দেখা হচ্ছে এবং লাইক করা হচ্ছে। আসুন আমরা আপনাকে বলি যে ভারতের স্বাধীনতার 75 বছর পূর্ণ হলো। কেন্দ্রীয় সরকার 15ই আগস্ট স্বাধীনতা দিবস 2022-এ দেশের ঐতিহাসিক ভবনগুলিকে তেরঙ্গা আলোয় আলোকিত করার সিদ্ধান্ত নিয়েছে। উদযাপনের অংশ হিসাবে তেরঙ্গার থিমে মোট 150টি স্মৃতিস্তম্ভ উদযাপন করা হবে। ইতিমধ্যে কিছু স্মৃতিস্তৌধ আলোকসজ্জা দ্বারা সাজানো হয়েছে। এবারের স্বাধীনতা দিবস সারা দেশে উৎসবের মতনই পালিত হচ্ছে। সারা দেশে স্বাধীনতা উদযাপনকে জাঁকজমকপূর্ণ রূপ দিতে জোর প্রস্তুতি চলছে। তেরঙ্গার আলোয় নববধূর মতন সাজানো হচ্ছে বড় বড় সব ভবন ও স্থান। এদিকে সোশ্যাল মিডিয়ায় ভাতসা বাঁধের একটা খুব সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল। মহারাষ্ট্রের এই বাঁধটি সাজানো হয়েছে তেরঙ্গা আলোয়, যা সবাইকে আকৃষ্ট করছে। দেশ স্বাধীনের 75 বছর পূর্ণ করতে যাচ্ছে, সবাই স্বাধীনতা উদযাপনের জন্য প্রস্তুত। দেশের প্রতিটি কোণায় বড় বড় ভবনগুলো সাজানো হচ্ছে তেরঙ্গা আলোয়। এই পর্বে মহারাষ্ট্রের ভাতসা বাঁধের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে 75তম স্বাধীনতা দিবসের আগে ভাতসা বাঁধ, যা মুম্বাই এবং আশেপাশের অঞ্চলে জল সরবরাহ করে, তিরঙ্গা আলো দিয়ে সজ্জিত করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বাঁধের জল তেরঙ্গার রঙে রাঙানো হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে বন্দে মাতরম গানটি বাজছে এবং দেশের তেরঙ্গা রঙে রাঙানো এই জলটি দেখতে খুব সুন্দর দেখায়, যা সবাইকে এর দিকে আকৃষ্ট করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে এই সুন্দর ভিডিওটি শেয়ার করা হয়েছে, যা প্রচুর দেখা হচ্ছে এবং লাইক করা হচ্ছে। আসুন আমরা আপনাকে বলি যে ভারতের স্বাধীনতার 75 বছর পূর্ণ হলো। কেন্দ্রীয় সরকার 15ই আগস্ট স্বাধীনতা দিবস 2022-এ দেশের ঐতিহাসিক ভবনগুলিকে তেরঙ্গা আলোয় আলোকিত করার সিদ্ধান্ত নিয়েছে। উদযাপনের অংশ হিসাবে তেরঙ্গার থিমে মোট 150টি স্মৃতিস্তম্ভ উদযাপন করা হবে। ইতিমধ্যে কিছু স্মৃতিস্তৌধ আলোকসজ্জা দ্বারা সাজানো হয়েছে।